kumba iglakan phaltu kosi to igla otha kya bisa kosa phaltu ole ki ba ole mor aro tak nalge bele keta bisar kor biya pati mu ki koy dosti toy aro biya pati o phal chali ta sabi pawa jodi mor sor nai bi aro jodi na pa nai bi o ki holi mosto moha gunda hoba lage no holi bos dai der dore enke majote thaki ekolab no hoy kono patta ne re ita bos dai re কিমান থৌগা পিয়াতা পাইছি তাইৰ লগতে কথা পাতি আছে এ মেলো নাপায় নাপায় রুচিয়া লোকর ধান এনকে সুর করবা নাপাইয়াই হেত্রি মন্ডল কুটনু সুর করলুম মই ধান বিলাক সাফা করি হে দিছম তুই হালদিয়া সসমা পিন্ধিয়া সাকারা নে কিবা দেখছা জি কুকুরু নেজ বেকা বেকায় বুঝছা তথাপি ও কুকুরু নেজ যদি ঘিউ দি ফেলে ভালকে মালিশ করে দিয়া যায় কিবা কা আখা থাকে সিধা হয় বলি কিন্তু তোর সিধা নহয় তুই জি বেকা বেকায় বুঝছা সেই বিদ্যা এবার নরাওয়াই মন্ডলে কিন্তু মোক এনে বদনাম নেত বিশ্বন কিটো কথা আকো পটুমিয়ে যদি শুনে তাকে মোক গালি পালি থাকব মই ইন্দুর কথা হে খুঁটিয়া সং এ মেলো ইন্দুর কথা খান মই মানা করা না কিন্তু লোকর খেতিত হাত নেত বি বুঝছা আর এটা কথা নহয় তুই নাওমান নাওমান ইন্দুর গিতার ভাত কি মারবা বুঝছে ভাই তুই যদি ইন্দুর কথা ঢাঙ্গি দিয়ে কাটি লই যা ইন্দুরে কি খাবো কিনো কামর বা ঢোল ইন্দুরের মানুষ লগত সমান করবো আইসা নাকি ইন্দুরের নাও নাও পেট ইমান তো পেট আমার তো ডাঙে ডাঙর পেট দেখা নাই নাকি এই আধিয়ার খেতি করে লোকর তরফে কষ্ট করে ভাত খাবা নরা কিনো কথা কয় মন্ডল উল্টা পুল্টা কথা কে কয় আসা আধিয়ার মারা তো কিমান কষ্ট কাম তো জানা নাকি ও কষ্ট করবা নরা আর কোনবাই রুই থা বস্তু কাটি নিবা কষ্ট নালগে হ্যাঁ লোকা কিমান কষ্ট করে খেতি করছি তো জানা না এই এগুলা করলে কিন্তু জেলত ফাঁসি মরবা লাগবো অলপ ভালকে ভাবি চাবি আর তুই যদি জেলত পড়া পদুমির কি অবস্থা হবো হ্যাঁ একলাই তাই ঘর কেনকে থাকবো চিন্তা করি চাবি আইলো কিন্তু মই এটা কথা মই চিন্তা করবা লাগে তুই চিন্তা করবা নালগে যা কাম পোয়া নাই আর কথা কবা আসে নাই দে কোনো পুলিশ নাহার আগতে খর পাব লাগব থান নিয়া দেখা বলে ফাঁসি যাম না মন্ডলে পদুমিত নকলিয়ে বাসি গেল মর মন্ডলে তো খাতাঙেই দি গেছে পয়সা নহলে বলে সব মিশা হেতু তো হয়ে পিছে এতিয়া কি করিব ন নহলে এটা কাম করো নেকি পথারের মাটিখিনিকে বেশি দাও নেকি এ বেশি দাও নাকি বেশি বলি তুই বেশ পানোরা কাস্টমার কত পাবি সেই বলি এনেকে ঘরত বহি লেকচার মারি থাকলে কাস্টমার পাবি নেকি তো নেকি মরবার কারণে যে আসা অলপ ইফালে ইফালে ঘুরি মেলে কাকো সুধবা নোরা নাকি এনিবডি এটা কাম করা যাওক দে মাটিখিনি বিক্রি নকরি কেনে বন্ধকত রাখি দেও তেতিয়াহলে পিছন মাটিখিনি আমি আকৌ ঘুরাই পাম বন্ধকত অ কথাটো তই ঠিক কথাই কৈছা আচ্ছা আমার নগর বাহিত মাটি আছে কিমান 4 বিঘা অ 4 বিঘা যদি বন্ধকত থও বিঘা পাম 20,000 অ 20 কলি 4 বিঘাত কিমান হব 20, 40, 60, 80 অ 80,000 পাম তথাপিতো নিমিলে আর যদি হে 4 বিঘা মাটি বন্ধকত দেও খাবি কর পড়া তাকে এটা কাম কর দে কাস্টমার এটা বিচারে তার আধা বিক্রি কর দাও ঠিক তিরিকা তই সাবিসুন কাস্টমার এটা কাম করবি এই মজাদার পুতেককো কবি যেতিয়া মানুহ বিচাৰা যায় কাকো নাপায় কোনো ফালি দিয়ে নিমিলে জানা না অ মই একবাৰ মজাদাৰৰ পুতেকক লগ কৰি আহোঁ লোচন মাই অকল মজাদাৰৰ পুতেকক নহয় অলপ বেলেগতো খবৰ চবৰ দিবি মানে এভৰিবডি হ'ব দে মাটিখিনি যদি আমাৰ হাতৰ পৰা যাবা লাগে বিৰাট ডাঙৰ কথা হ'ব জানা না এই দেপি এই মাটিখিনি ইমান সহজতে হাতৰ পৰা ওলাই যাব নেদাও কিবা এটাতো কৰবাই লাগিব কৰ এই যে শুন ধৈর্য সহ্য করাটা হলো মানুষ তোরা দুজন যদি খাপ নেলো না লাগতে থাকস ঘরটা কেমনে চলবো কসে আম্মা দোষ আমার নয় আব্বা বলার মতো আমি পানের দোকানে বসবো বলেছি আবার দিদি বলল দিদি নাকি পানের দোকানে বসবে আম্মা কোন সে আমি কি খারাপ কথা কইলাম দোকান দুটা তো আমা গই একজন এখানে বইলে হইলো তাহলে তুই সায়ের দোকানে কেন বসবি না বলেছি আমি সার দোকান খারাপ পাই বাবা তোকে দুজনের কোনো কাম দিয়ে শান্তি নাই ঘরের অশান্তি এখন পর্যন্ত শেষ হয় না তার উপর দুজনের ঝগড়া দিদি কোনো কথাতেই শান্তি পাই না ওই বেশি কথা কবি না তুইও কম না চুপ থাক তোরা মাথাটা খারাপ করা হলাইছে আমার আগে কত সুখে ছিলাম
কোথা থেকে যেন আসলো আমার জীবনটাই শেষ করে দিল। ওই ওই অধিকারের কথা কইছ না তোরা, আমি আগেও কইছি এখানে কই, এই বাইতে পয়লে আমি আগে আইছি, অধিকার আমার তো থেকে বেশি আছে। অধিকারের কথা কইবি না, তোরা দুজনে আমার বুয়ারি বুঝছ, বেশি করে ঝগড়া করলে ঘর থেকে বের করে দিমু তোরে। আম্মাই খালি আমার দোষে দেখে থাকে। ওই হুন, মেয়া জীবন আর বুয়ারি জীবন বহুত বেলেগ, তুই যদি অল্প বস্তু সহ্যয় করা হারস না তুই বিয়া হয়ে আসত কেন? কিন্তু আম্মা এব করে সবসময় ভালো লাগে না, ঠিক মতো চললে তোকে কিছু হইব না বুঝছ, কুরবান তো বাড়ির দিকে গেছে গা, আইব কি না ওইটাও ঠিক নাই। আর একটা কথা হুন, তোকে দুজন রে মান সম্মানে আঙ্গ ঘরে রাখছে বুয়ারি বানিয়া, তোরা দুজন যদি দুজনের লগে কথা কস না তখন কেমনে হইব কসেন? একটা কথা কয়ে দেই, দুজনে মিলা বিতাকে থাকবি বুঝছ, অহন যা কাম করগা যা যা। ঠিক আছে। বাবারে বাবা, অল্প কাম নিয়ে তো ঝগড়া। হ্যাঁ কিনু কহায়ক লাখান, মই নিশ্চয় কই দি দেখছো কথাটো কি? তাকেতো সিনেমাই জিঙ্গালার লগত এক লাখান কি আরম্ভ করছি ধক, কিন্তু সি যদি তাই হাত করি লয় এটা তো মস্ত বেয়া কথা হবো গো, তাই নিজের চলি হলে কি হবো, হেঁটক নাও মানো বিশ্বাস করবা নরি এগুলো যে কি হবার হচ্ছি মই আকো ধরবাই পারা নাই। হ্যাঁ হেরি তাইক একলাখান ভালকে সুধবসুন, সুধবা লাগবো তাইক, মই সুধবা লাগবো, নহলে যদি গাঁর মানে একলাখান কথা গম পাই যায় মস্ত বদনাম হবো। হা কাংখানোর মানুষ কথা বাদ দক, কিন্তু কিন্তু তো নিজেরও তো কথা আছে, এই জিঙ্গালালা মান তো কেনায় হান, গাঁর তো গোটাইগুলাখান মানুষ জানে। ওরা মোর বাহা, এই মধুরাম মাস্টারের ঘর বিপদ গেলে আহি কে আমান ভাল পায় মই বুঝবই পারা নাই। হা হেরি ঘরখানোর বয়ারিনে চলছি দক, এটা বিপদের পেরে এটা বিপদে লগ নেরা হছি। ওরা মোর বাহা, আমার ঘরখানোর কারণে কুগ্রহ অন্য কোনো নহয় এই জলহস্তি অখুর জিঙ্গালালা, কি বেটাই আমার লগত বয়া হয়ে থাকি ফেলে আমাক যেমান জ্বলাইছি তা যদি দেখছো আমার লগত ভাল হয়ে থাকি শ্রেণী ঘাট করে লই আর বেশি জ্বলাব নাকি সিটুহে চিন্তা হয়েছি মোর। হেরি একলাখান কি কইছি দক? ঠিক কথা কইছো মই, অ ঠিক কথা কইছো মই, সাবধান হবার হল আমার আগতকে বেশি সাবধান হবার হল। এ প্রভু আমার ঘরখানোর ফালে চকু মেলি চাবা আর। ওহো রিক্সার কামখিনি মই করে দিলু তো, এটা মোর কাম নাই মই যাবা পারো। হ্যাঁ তার মানে মই কলর বাকলি, কলটো খোয়ার পিছত বাকলিটো যাইকে পেলে দে, মোকো আপনি পেলে দিলাক, কিন্তু বস দাই দে মনত রাখবো বাকলিত পিছলিও মানুহ মরব পারে। ও সেই কারণে বলে আমার ঘর গন্ডগোল লাগে থাকে। কথা কবা আইসিহি কি দেখো জিলাপি ঘরতে কি মান জায়গা ঘুরি ফুরে, কোনবা দিন এখন জিলাপি তাক এরা কথা কইছি না। ও মস্ত অক্রাহি, ও হি হইনা কারো কথা নুনে, আরো হি কি কইছি জানো না, জিলাপি বড় কথা বলে তা কোনবা বয়া গেল কইছি। ও ও বজাই দে ইতা, কিন্তু আপনি হেঙ্কে কলি নহব দিও, আমার এগ্রিমেন্টৰ কথা আপনি পাহাল্লাক নেকি? আহা এগ্রিমেন্টৰ কথা মোৰ সব মনত আছে, কিন্তু তার মাজতো এটা কথা আছে। একো কথা নাই, একো কথাই নাই, কথা কিন্তু উল্টা পাল্টা নকৰব দিও বজাই দে, মোৰ কিন্তু খং উঠি যাব। সাপে পোৱা তোক আনা হৈছিল মোৰ কামটোৰ বাবে, আৰু যিহেতু মোৰ কামটো হৈয়ে গল, আৰু কাৰণে হৈছে কামটো, আৰু কাৰণে কামটো সাকসেছ হৈছে, মোৰ পাৱাৰৰ কাৰণে কামটো সাকসেছ হল, আপনি কথা মাখৰ একবাৰ ভাবি চাইছি না? সেইবোৰ এতিয়া কৈ লাভ নাই, তই এতিয়া যাব পাৰ। রিক্সার কামখিনি মই করে দিলু তো, এটা মোর কাম নাই মই যাবা পারো। হ্যাঁ তার মানে মই কলর বাকলি, কলটো খোয়ার পিছত বাকলিটো যাইকে পেলে দে, মোকো আপনি পেলে দিলাক, কিন্তু বস দাই দে মনত রাখবো বাকলিত পিছলিও মানুষ মরবা পারে। ওই পেপুয়া এই ঝিঙ্গালালা বান্দর নহয় যোনে কল আর বাকলির টেনশন লই বহি থাকে, আর মোর কাম হয়ে যাওয়ার পিছত তুক রাখি মোর কি লাভ, যা তেনে হলে মোর পেমেন্টটা ক্লিয়ার করক। রসুন র সেই টাকা নপাবি তই, আৰু জি দেখিছো তোক মই এডভান্স দি থোৱা আছে নেকি? হয় নেকি, এডভান্স দিয়ে থৈছি, এডভান্স দিয়াৰ কথা আছিল 50,000 টকা, দিছি মাত্ৰ আপুনি 10,000 টকা, 10,000 টকা দি এটা মানুহ চলিব পাৰে নেকি? বা বৰ বৰ কথা তাৰ, আৰু তইনো কি এনেডাল কাম কৰিছ? হয় নেকি, অ ইটা সব পাহৰি গেল হয়নে, বাপৰে বাপ সব কাম বাহা ময়ে কৰিলো। ও বজাই দে পেমেন্ট দিয়ার সময় এনকে উল্টা পুল্টা নকরব দিয়ক, মই আপনাক সাবধান করে দিছো আপনার পেরে মই 2,00,000 টাকা কেস লই হেরিম, ময়ও কিন্তু আপনার সারা বিধন নহয়। 2,00,000 টাকা কি কারণে মই তোক 2,00,000 টাকা দিম? মোর কারণে আপনি বহুত ঠাইত বাসি এসি, আপনার কারণে পিঠিখান ফাললু মই, আর একটা কথা বজাই দে মই নাতখেলি আপনার কুম্বাই ব্রয়লার মুরগি হজম করা দি হজম করে থলা হই। হব যা হব, এই ঝিঙ্গালালাক হজম করিব পারা দম কারো হওয়া নাই। দম আছে না নাই আপনি গম পাই যাব নহয়, রতনী হাতে আপনার উপর কেস দিছি,
ইসলামক না পাত্তা করার কারণে জরুনেও আপনার উপর কেস দিছি। এই ঝিঙ্গালালাই কি এনে বহি থাকিব বলে ভাবিস নাকি? হ্যাঁ, জরুন হতক মই হেক করে পেলাম, না পাত্তা করে দিন। এ যাকে হেক করে হেক করক, না পাত্তা করে না পাত্তা করক। মোর লগত আপনার আর এক কারবান হবো বুঝিনি নাই। আপনার লগত বারে বারে যায় মই মোর পিঠিকান ফালবা নরু। বস দাই দে, 2,00,000 টাকা মোক হাতে হাতে দিয়ক, আর মই এর পেলে বিদায় মাগু। মানে বেপুয়া, 2,00,000 টাকাতকে অলপ কম হব নয় না বারু? বংলা বংলি কাটব লাগব, আজি নিরামিষ খানা, মাছ আর মাংস, হামলা হামলি মারব লাগব, কাটি থাকা। এই সোনকালে ধান বান যাও, আই দি আছো। ও কাকা, তুই চিন্তা নকরবি দে, তুই তো মাংস চাব পা নরা। হব দে, হব। ও তোর কারণে হই না, হাত দিন হওয়া মাংস যোগাড় করছু, সয়াবিন বংলা বংলি খাব লাগবো। ও কাকা, তুই বুড়া মানুষ না, তোর ভাকাত ধরে না, ধরে গতিকে এনেকে কাটলি নহব। চাও বুদ্ধি ভোগ দিয়ে কাটছি খে, কেনেকে কাটব লাগবো জানা না? বংলা বংলি কাটব লাগবো। তুই পারা দে, এনেকে কাটব লাগবো। দেখা বংলা বংলি ধর। ওই কাকা হা ধান বান। উপায় নোহা হৈছে, খালি গন্ডগোল। ও ময়ো ইয়াক বুঝে রাখা পারা নাই, কি বোলে হইনা বিয়া পাতার কারণে আপি চাবার আছি। হব না, মোকেই গালি পাচ্ছি নিজের বাড়ি কোন সহজে বললি তুই যে এটা তোর নিজের বাড়ি, এই বাড়ির বউ হিসেবে সম্পূর্ণ অধিকার আছে আমার। তুই এই ঘরের বউ আসলি অহন না বুঝছান, তোরে খেতে বল লাগা হইলো, আমি রাইজ রে মাতু মা তুই রাইজ দেহুম না, আমার অধিকার থেকে কেরা বঞ্চিত করে, দরকার পড়লে আমি আইনের ব্যবস্থা নিব। কথাটা কম বেয়া পাবা নাকি বাউ? কি কথা? কথা মানে হেই, নকৈ কিয় সোনকালে? তুমি কিন্তু খং নকৰিবা, কথাটো নজনাকে মই কেনেকে কওঁ? আসলে সব দোষ তোর, তুই যে আমার মানুষটাকে বলে আইলি না, বাইতে কন্দল আরম্ভ হইলো আর সবে আমার খারাপ পাইবার নইলো। এইসব কথা আমার সামনে বলবি না, তুই যখন ছিলি না এই বাড়িটা আমি ধরে রেখেছি। কেকম না কেকম না, আসলে তো বাড়িটা কার পয়লা আমি মিশাইছি। তুই আসলে কি হবে? এতদিন ধরে তাহলে তোর খবর ছিল না কেন? আমি কটা দিন কামে গেছি।
ধরলো কথা বললে হলো এত কষ্ট করে আমি এই বাড়িতে রেখেছি এখন তো উস্তাদি করলে হলো কে উস্তাদি করুম না কে দোস্তর মতো উস্তাদি করুম তোর এই বাড়িতে জিতা হেন অধিকার আছে আমারও আছে পাল্লা তোর থেকে বেশি আছে কথা বললে হলো আহা তুই কই লইব নি আম্মা ফাতিমা কি কইছ আন্না হুনিন নাই হুনছি আমি সব হুনছি উই যা কইছ তাও হুনছি তুই যা কইছ তাও হুনছি আমি আম্মা আন্নাও হ্যাঁ মনে মনে থাক তুই ধুমকেতুর মতো বেরিয়ে এসে এখন ফটফটনি মারলে চলবে না তো আমিও দেহুম এই বাইতে থাকা কি আর মানা করে আমারে আমি মানা করব আমি বুঝছাত এই ঘরটা তোর কথা চলবে না তো দরকার হলে গ্রামের মানুষ যাহু গ্রামের মানুষ কারে মাততে হেডও দেখ পানি গেছে গ্রামের মানুষ ডাকবো আঙ্গ ঘরের সমস্যা আমরা সমাধান করুম ঠিক আছে আমি মেনে নিলাম তুই কাজে গেছিলি কিন্তু নিজের ঘর বলে কতদিন মানুষগুলো খবর নিছিলি যে মানুষগুলো কি করছে ভালো আছে কি না ফাতেমা তুই একদম ঠিক কষ্ট তরে রই না আম্মা বড় বড় করে কথা কলে হেন হাসাবো না তো হবে এখন আমিও দেখব কোথার পানি কোথায় যায় ওই বই ওই বই আলি গাড়ি কে বকরে পান না 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 আমি ভালো করেই জানি ওই বই ওই বনি বিজা আলি বান্দা পানি কেমনে বন্ধ করে লাগে না এটা আমিও জানি অন বেশি কথা কল লাগবে না জনতে কা এসে তনে যা কোনে যাম আমি কোনে যাম নিজের বাড়ি থে আমি কোনে যাম কি নিজের বাড়ি কোন সে হসে বললি তুই যে এটা তোর নিজের বাড়ি এই বাড়ি বউ হিসেবে সম্পূর্ণ অধিকার আছে আমার তুই এই ঘরের বউ আসিলি অহন না বুঝছাত তোরে খেতে ভাল লাগা হইলো আমি রাইজ রে মাতু মাতু এম রাইজ দেহুম না আমার অধিকার থেকে কেরা বঞ্চিত করে দরকার পড়লে আমি আইনের ব্যবস্থা নিব সা বুয়ারি তোর কথাটো আমি নহয় বুলি নক কিমান দিনৰ পৰা একেলগে থকা মানুহ এজনক এৰি পেলাই বেলেগ এজনৰ লগত সংসাৰ কৰাটো সম্ভৱ নহয় তথাপিও কওঁ তই পাৰিব লাগিব চেষ্টাটো মই কৰি আছো মামি কিন্তু ইমানো জানো সহজ নেকি কিন্তু ইমান দীঘল জীৱন এটা তই অকলে কেনেকৈ পাৰ কৰিবি সুখ দুখৰ কথা পাতিবলৈও তো এজন লগ লাগিব এতিয়া জেংকে চলো সব ঈশ্বৰৰ ওপৰতে ঈশ্বৰক ধ্যাই থাকিলে নহ'ব বোৱাৰী ঈশ্বৰে পদবোৰ বন্ধ কৰে আৰু ঈশ্বৰে পদবোৰ খুলি দিয়ে মামীয়ে ঠিক কথা কৈছি বাই তই অলপ কথাবোৰ চিন্তা কৰ কথাগিলা তই ভাবাৰ নিচিনা ইমান সহজ নহয় বটলি তোৰ ভৱিষ্যতটোৰ কাৰণে তই জানো একো চিন্তা নকৰিবি তোৰ ঘৰৰ মানুহ হিচাপে আমাৰোতো কিছুমান দায়িত্ব আছে অ বাই তই এনেকৈ একলা মন মাৰি থাকিলে আমাৰ জানো ভাল লাগে চা বোৱাৰী তই যদি কিবা বিয়া বাৰুৰ কথা চিন্তা কৰ আমাক নিশ্চিন্ত মনে কবি মোক অলপ সময় লাগবো মামি সময় তই ল কিন্তু বেছি দেৰি নকৰাই ভাল অ তই চাকৰি বাকৰি কৰা যিহেতু তাতে তোৰ কিহৰ ইমান টেনচন হে বাই লাগিলে ভাল ল'ৰা এটা চোৱাৰ দায়িত্ব আমাৰ ইথেন শিকলে মই ভাবা নাই মামি আগতে মই মোৰ মনটো শান্ত কৰি লওঁ শান্ত কৰি ল কিন্তু বেছি দেৰি নকৰিবি সময় ৰৈ নাথাকে নহয় তই কি চিন্তা কৰ আমাক কবি হ'ব দক মামি চাকৰি কোৱা মানুহৰ কথা জানাই দেখোন কিমান দৌৰ দৌৰি কৰি ফুৰে ঔপা ত'ত তেজপা ত'পা ত'ত তেজপা দিয়ে হলেও মানুহ এনেকুৱা হ'ব নালাগে দিয়ক আপুনি নোহোৱা দিনকেইটাত মোৰ কিমান অসুবিধা হ'ল কিমান বিপদ পাৰ কৰি দিলো সেয়া মই হে জানো কোনজনী অ মই ইচ্ছা কৰি খবৰ নৰখাকৈ থকা নাই অ মোৰ মোবাইলটি কোনোবাই চুৰ কৰি লৈ গ'ল সেইকাৰণে খবৰ ৰাখিব পৰা নাই এতিয়া অৱশ্যে মোক হেপাই গোটেই কথাখিনি খুলি কৈছে এতিয়া পিছে আপুনি নিজৰ কথা কি ভাবিলেনো নিজৰ কথা মানে নিজৰ কথানো কি ভাবিম চাকৰি সোঁতে ইঠাইত পা সিঠাইত তেজ পা সিঠাইত পা ইঠাইত তেজ পা সেনেকৈ লওঁতে 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 শেষত কেলা পালোঁগে সেই কেলাত অকলে অকলে চাকৰি কৰি কিবা ভাল নালাগে নিজান জান নিমাও মাও লাগে শেষত কি কওঁ কি নকওঁ কি কওঁ কি নকওঁকে বিয়াখনকে পাতি পেলালোঁ আৰু পিছে আপুনি অকলে যে অকলে মানে তোমালোকৰ মোৰ জীৱনটো বহুখিনি মিলিলে বুজিছা কোনজনী কিন্তু ছোৱালীঘৰ মানুহে মোক বুধি কৰি ঘৰ জোঁৱাই ৰাখিলে নহয় তাৰপিছত তাৰপাছত মইতো গম পালোঁ ছোৱালীজনী স্বভাৱ চৰিত্ৰ ভাল নহয় অঁ মোৰ কিবা ভাল নলগা হ'ল চেহেৰাই পাতিও মোৰ লগত নিমিলে অঁ তাইৰ লগত চাইজো নিমিলে তাই হ'ল লিলেন তাক অঁ মই হ'লোঁ মাউতি এই ঠাণ্ডে মোৰ কিবা সঁচাকেই ভাল নলগা হ'ল মই নেথাকোঁ সিহঁতে নে এদিনটো পুলিচেও ভয় খুৱালে মই বোলো এই কথাই কথা নহয় চাকৰি বাকৰিয়েই মনে মনে পলাই আহিলোঁ বাপৰে অঁ তাৰপিছত তাৰপাছত মানে এতিয়া ক'ৰ পৰা আৰম্ভ কৰোঁ ক'ত ঠেক কৰোঁ একো তৰ্কিবকে পোৱা নাই অ' সোনজনী মোৰ মন একেবাৰে ভাল নহয় কালুদা মোৰ জীৱনটোক লৈ বৰ চিন্তাত পৰিছোঁ বৰ অসুবিধাত আছোঁ মই
পাব এতিয়া তুমি কি ভাবিছা কিনো ভাবিম আৰু নিজৰ ভাই বোৱাৰী দুজনীৰ লগতে আছো আৰু যেনে তেনে কথা এটা কওঁ বেয়া পাবা নেকি বাৰু কি কথা কথা মানে হেৰি নকৈ কিয় সোনকালে তুমি কিন্তু খং নকৰিবা কথাটো নজনাকে মই কেনেকে কওঁ তুমি যদি ইচ্ছা কৰা মই তোমাক নিজ চলিক সন্দেহ কৰবা নাপায় বুলি কয় কিন্তু কিন্তু উপায় নাই